নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র ধনু রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। দেখুন, আজ হনুমান জয়ন্তী, অর্থাৎ হনুমান জয়ন্তীতে মঙ্গলের রাশি পরিবর্তন। এবার ধনী হবে এই ধনু রাশির জাতক জাতিকারা। দেখুন, আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে কিভাবে আপনারা ধনী হবেন। দেখুন, যারা ব্যবসা করছেন ছোটোখাটো, তাদের ব্যবসা হঠাৎ চলতে শুরু করলো, সেখান থেকে অনেক ইনকাম শুরু হয়ে গেল। যারা শেয়ার মার্কেট, ছোটোখাটো জায়গা জমি কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন, সেই সমস্ত জায়গা বা শেয়ারের ভ্যালু বেড়ে গেল। যারা লটারির সঙ্গে যুক্ত, হঠাৎ করে সেখান থেকে আপনারা পুরস্কার পেতে পারেন। এইভাবে আপনাদের হাতে অনেক টাকা পয়সা আসতে শুরু করলো। এইভাবে কিন্তু আপনারা ধনী হতে পারেন। কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন। হিন্দু ধর্মে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথি অর্থাৎ রামনবমীর ষষ্ঠ দিনে হনুমান জন্ম উৎসব পালিত হয় এবং দিক পঞ্চক এর মতে এবছর চৈত্র মাসে 23 এপ্রিল মঙ্গলবার হনুমানের জন্মবর্ষিকী পালিত হচ্ছে, অর্থাৎ আজ 23 এপ্রিল। জ্যোতিষশাস্ত্র মঙ্গলবার হনুমানজির পুজোর জন্য উৎসর্গ করা হয়, তাই এবার মঙ্গলবার হনুমান জয়ন্তীর কারণে এই দিনটির গুরুত্ব অনেক বেড়ে গেছে। জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে 23 এপ্রিল বীরত্ব এবং সাহসের গ্রহ মঙ্গল সকাল, অর্থাৎ আজ সকাল 8:19 কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে যাত্রা করবে। 23 এপ্রিল হনুমান জন্মোৎসব এই আশ্চর্যজনক সংযোগের থেকে কিছু রাশির জাতক জাতিকারা দারুণভাবে উপকৃত হবে। এই রাশির জাতকদের জন্য হনুমানজির বিশেষ আশীর্বাদ থাকবে। আসুন জেনে নেওয়া যাক হনুমান জন্মোৎসবের সৌভাগ্যবান রাশিগুলির সম্পর্কে। তবে আজকের এই ভিডিওর মূল টপিক ধনু রাশিকে নিয়ে, তাই ধনু রাশির সম্পর্কে জানিয়ে দেব। বস্তুগত আরাম বাড়বে এই ধনু রাশির জাতক জাতিকাদের। কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, কর্মজীবনে দারুণ সাফল্য পাবেন, দীর্ঘদিনের অমীমাংস কাজ শুরু হবে, পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন, চাকরিজীবীদের পদোন্নতি ও সারপ্রাইজ সম্ভাবনা আপনারা পেয়ে যেতে পারেন, অপ্রত্যাশিত আয়ের উৎস থেকে আর্থিক লাভ হবেন, ব্যবসায়িক পরিস্থিতি শক্তিশালী হবে, পরাক্রম প্রশংসা পাবে, চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে, পেশাগত জীবনে উন্নতির নতুন সুযোগ আসবে, চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। এই সময়ের মধ্যে ব্যক্তিগত পেশাগত জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি হনুমান জয়ন্তীতে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে ধনী হতে চলেছে এই ধনু রাশির জাতক জাতিকারা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।